হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাবো কলা এবং পেঁপে দিয়ে তৈরি মজাদার একটি স্মুদি। এখন গরমে আমাদের সবার অবস্থায় কাহিল, আর রোজার মাসে সবারই মন চায় ঠান্ডা ঠান্ডা কিছু খেতে। এই ঠান্ডা স্মুদিটি ইফতারিতে তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই, তাই দেরি না করে চলুন এই ঠান্ডা ঠান্ডা স্মুদি রেসিপিটা দেখে ফেলা যাক। এই ঠান্ডা ঠান্ডা কলা আর পেঁপের স্মুদিটা তৈরি করার জন্য আমাদের এখানে প্রথমে একটি খালি ব্লেন্ডারে 2 কাপ পরিমাণে আমরা দুধ নিয়ে নিচ্ছি। এখানে আমি 2 কাপ পরিমাণে স্মুদি বানাবো, তাই আমি 2 কাপ পরিমাণের দুধ নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। এরপরে আমি একটি কলাকে টুকরো করে কেটে নিয়েছি এবং কলার টুকরোগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। তারপরে আমি এখানে আগে থেকে টুকরো করে নিয়েছি কিছু পেঁপে। এরপরে আমি পেঁপেগুলোকেও এই ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি দিয়ে দিব হলো দই। এই দইটি আমি নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের দই, আপনারা চাইলে যে কোনো ধরনের দই নিতে পারেন। এখানে আমি দই দিয়ে দিচ্ছি প্রায় 2.5 চামচের মতো। দইটি খুব বেশিও দেওয়া যাবে না, আবার খুব বেশি কম পরিমাণেও দেওয়া যাবে না, দইটি দিতে হবে একদম